हेलो एवरीवन, अस्सलामु आलाइकुम। আমি রাহাস কিচেন থেকে বলছি। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আপনি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল ক্লাব স্যান্ডউইচ। স্পেশাল বলার কারণ হচ্ছে এটা লুকস, এটার ভিন্ন রকম এভিডেন্স যা আছে এটা দিয়ে বিভিন্ন কালার, তিনটা কালার হবে, এই জন্য এটা স্পেশাল। আপনি দেখেন এটা কালার কত সুন্দর আসছে, আপনারা দেখেন তিনটা কালার আসছে, তিনটা লেয়ারে তিনটা কালার আসছে। এটা লুকস দেখেই বুঝতে পারছেন যে কেন স্পেশাল হয়েছে। আমি এই স্যান্ডউইচ তৈরি করার জন্য ফার্স্টে আমি একটা পাতিলের মধ্যে, কড়াইয়ের মধ্যে আমি এক পিস চিকেন দিয়ে দিলাম, বুকের পিস দিয়ে এর মধ্যে গোলমরিচ দিয়ে দিলাম। এটা আপনি এই চিকেনটা বুকের পিসটা নিলে ভালো হয়। এটা আবার ছোটো ছোটো করেও কেটেও আপনি দিতে পারেন। আমি আস্ত করে দিয়েছি, দিয়ে দিলাম একটু রসুন বাটা, লবণ, এটা হচ্ছে সিদ্ধ হবে, দিয়ে তারপর দিয়ে দিলাম, ঢেকে দিয়ে দিলাম। এরপর চিকেনগুলো আমি কেটে সুন্দর সুন্দর করে নিয়েছি, সুন্দর করে নিয়ে তারপর চিকেনটার সাথে আমি দিয়ে দিচ্ছি হানি মাস্টার সস। যদি হানি মাস্টার সস না থাকে আপনার যে কোনো সস দিতে পারেন এর সাথে। যে কোনো সস দিলেই হবে। তারপর দিলাম গোলমরিচ। গোলমরিচের পরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মেয়োনিজ। তারপর এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করতে হবে, এটা হচ্ছে স্যান্ডউইচের প্রথম লেয়ার। আমি এখানে কোনো লবণ দিইনি দেখেছেন, কারণ লবণ আমি চিকেনের মধ্যে যখন সিদ্ধ করেছি তখন দিয়েছি। এবার শুরু করেছে তৃতীয় লেয়ার, শসা। শসা যখন আপনারা গ্রেট করবেন, গ্রেট করার পরে এইভাবে চিপে নেবেন, কারণ এটার মধ্যে পানি থাকে। পানি থাকলে আপনি স্যান্ডউইচ, বার্গার যাই বানান বা যে কিছু কি বানান, ওই রুটিটা নষ্ট হয়ে যাবে। এটার মধ্যে দিয়ে আমি শসাগুলো দিয়ে দিয়ে দিলাম গোলমরিচ, দিয়ে দিলাম লেটুস পাতা, আন্দাজ মতো লেটুস পাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 চামচ মেয়োনিজ, দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর তৃতীয় লেয়ার, তৃতীয় লেয়ারের জন্য আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এভাবে দিয়ে ডিমগুলো গ্রেট করে নিয়েছি। এরা এবার আমি ডিমের মধ্যে দিয়ে দিব গাজর 2 টেবিল 2 চামচ, দিব গোলমরিচ, তারপর দিব 2 টেবিল চামচ মেয়োনিজ। তারপর দিব টমেটো ক্যাচাপ। যদি টমেটো ক্যাচাপ ঘরে না থাকে আপনি যে কোনো সস দিতে পারেন, হট সস দিতে পারেন। দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেবেন। আমি এটার মধ্যে কোনো লবণ দিই নি, কারণ মেয়োনিজের মধ্যে লবণ দেওয়া থাকে, এই জন্য আমি কোনো লবণ দিই নি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এই যে পাউরুটিগুলো আমি দুই সাইডে যে শক্ত লেয়ারটা থাকে কেটে নিয়েছি, কারণ বাচ্চাটা যখন খাবে তখন এটা গলার মধ্যে সমস্যা হতে পারে, প্রবলেম হতে পারে। এবার আমি পাউরুটির স্লাইসের মধ্যে আমার প্রথম যে লেয়ারটা চিকেনের লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি, বিছিয়ে বিছিয়ে এভাবে চামচ দিয়ে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছি।
বিছিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছি। আর চিকেনটা যখন তৈরি করবেন, যদি মেয়োনিজ কম পড়ে তারপরে আবার মেয়োনিজ দিয়ে দিবেন যাতে আঠালো হয়। এবার আমি পাউরুটিটা একটা লেয়ার তৈরি করে ফেললাম। এবার দ্বিতীয় লেয়ার যে শসা আর হচ্ছে লেটুস পাতা, ভেজিটেবল এগুলো দিয়ে দিচ্ছি। লেয়ারটা তৈরি করে নিচ্ছি দ্বিতীয়। ভালোভাবে দিয়ে একদম যে পুরোটা ইসের মধ্যে পাউরুটির মধ্যে লাগে এভাবে দিয়ে দিবেন। তারপরে এই যে পাউরুটি দিয়ে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি, আমি উপরে দিয়ে দিচ্ছি। এরপর আরেকটা লেয়ার দিলাম ডিমের লেয়ার, ডিম গাজর একসাথে মিক্স করা, এটা দিয়ে দিলাম। এটা ভালোভাবে দিয়ে এটার মধ্যে আমি কোনো লবণ দিইনি, কারণ মেয়োনিজের মধ্যে লবণ আছে, এই জন্য আমি কোনো লবণ দিইনি। এবার আরেকটা পাউরুটি দিয়ে এটা ঢেকে দিচ্ছি। এবার আমি একটা ছুরি দিয়ে কেটে নিলাম। কেটে নিয়ে দেখেন কত সুন্দর হয়েছে। কেটে নেওয়ার পরে স্যান্ডউইচটা কত সুন্দর কালার হয়েছে, তিনটা কালার। যেসব বাচ্চারা এই সবজি কিচেন যা সবজি চিকেন বা ডিম খেতে পছন্দ করে না, তারা এই কালারগুলো দেখে, যে বাচ্চারা পছন্দ করে না তারাও এই কালার দেখে, ওই বাচ্চারাও কালার দেখে পছন্দ করে খাবে। আর সবাই খুব ভালো থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী ব্লগে দেখা হবে, সবাই ভালো থাকবেন।